আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেকদিন পর আবারও ফিরে আসছি ভিডিও দেওয়ার জন্য। সো এই কয়েকদিন আসলে আমি একটু প্রবলেমে ছিলাম, তাই আসলে ভিডিওগুলো দিতে পারছিলাম না, সো সরি। আর প্রবলেমটা হচ্ছে আমার আসলে নেটের কানেকশনটা ছিল না, তাই এত আসলে এমবি কিনে ভিডিও দেওয়া পসিবল হচ্ছিল না, তাই আসলে লাইনটা নিয়ে তারপরে একবারে ফেরত আসলাম আবার। সো আজকের ভিডিওটাও অন্যান্য পর্বের মতো আমাকে দেখার আপনাদের কোনো প্রয়োজন নেই। ট্যাঙ্কটাকে দেখতেই পাচ্ছেন কি অবস্থা, আপাতত আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক চলেছে, তেমন কোনো অ্যালগি অ্যাটাক হয়নি। চলে আসি এবার ডিরেক্ট আমাদের ভিডিও টপিকে। আমাদের ভিডিও টপিকটা হচ্ছে আজকে আপনাদের যেটা আসলে জানাতে চাচ্ছি সেটা আসলে একেবারে এই নিচের দিকে। ও আর প্ল্যান এইটা অনেক ক্লাউডি লাগতে পারে, এই জন্যই, কারণ এক সাইডে আমার ফিল্টার থেকে হচ্ছে ওই সাইডটাকে O2 এবং তার নিচ থেকে CO2 দুইটাই প্রচুর পরিমাণে বেরোয়, তাই এই মানে এতটাই মাইক্রোবাবুল আছে ভিতরে। একটু যে খেয়াল করে দেখেন, মাইক্রোবাবুল একেবারে ভরা, ওই জন্য ট্যাঙ্কের পানিটা হচ্ছে ক্লাউডি লাগে, কিন্তু ট্যাঙ্কের পানি আলহামদুলিল্লাহ একেবারে ক্লিয়ার আছে। তা বাদে ওই জাস্ট মাইক্রোবাবুলের জন্যই ট্যাঙ্কের পানিটা একটু ক্লাউডি লাগে। এইবার মেইন টপিক যেটা সেটাই বলতে চাচ্ছিলাম, এই যে সেটা হচ্ছে লিফ কালচার। লিফ কালচারের মাধ্যমে যে আমরা যে আসলে প্ল্যান্ট বাড়াতে পারি এটা আসলে অনেকেই জানে না, আর অনেকেই আবার জানে। সো যারা জানেন না তাদেরই বলছি, এই লিফ কালচারের মাধ্যমে যেসব প্ল্যান্ট হয় তার ভিতর এই যে অন্যতম হচ্ছে এই ডিফর্মিস। ডিফর্মিস প্ল্যান্টটা একটু দেখিয়ে দিই কাছ থেকে। ওই যে পিছন সাইডে যেটা দেখছেন, এই যে এটা এটা হচ্ছে ডিফর্মিস। এটা কিন্তু লিফ কালচারের মাধ্যমে খুব ভালোভাবে প্ল্যান্ট, একটা নতুন প্ল্যান্ট বার করা যায়। ঠিক ওটারই উদাহরণ হিসাবে ঠিক এখানে আমরা একটা পুরনো লিফ এসে এখানে যে আটকে গেছিলো মিক্রার ভিতরে, সো দেখতেই পাচ্ছেন ওখান থেকে কিন্তু অলরেডি রুট বার হয়ে গেছে। এখন এই এই লিফটাই যদি আমরা মাটির ভিতর মানে আবারও মানে লাগিয়ে দিই, তাহলে এখান থেকে কিন্তু নতুন একটা প্ল্যান্ট মানে গজিয়ে যাবে। সো বুঝতেই পারতেছেন লিফ কালচার এটা আসলে কতটা সোজা। জাস্ট আমার লিফটা জাস্ট পড়ে রয়েছে বা উপরে এটা ভেসেও থাকতে পারে, ফার্স্টে ভেসেছিল স্রোতে এসে তারপরে এখানে আটকে গেছে। লিফ কালচারটা আসলে এতটাই সোজা, জাস্ট আপনার লিফটাকে ফেলাই রাখতে হবে, জাস্ট একটু আলো আর CO2 পেলেই মানে জাস্ট ওটা সেরকমভাবে রুট বের করে দিবে। আর এই লিফটাই যদি আবার আপনি এখন প্ল্যান্ট করে দেন, এখান থেকে নতুন একটা প্ল্যান্ট মানে জন্মে যাবে, সে এতটাই সোজা। আর ট্যাঙ্কের অবস্থা বলতে গেলে দেখতেই পাচ্ছেন মোটামুটি আপাতত গ্রো করতেছি সব কিছু, সব কিছুই মোটামুটি ঠিক দিকেই চলছে। এখনও জানি না যে আর ভবিষ্যতে কী হবে, সামান্য কিছু হেয়ার অ্যালগি অ্যাটাক করেছে। এখন হেয়ার অ্যালগি ভাই নতুন ট্যাঙ্ক, একটু তো অ্যালগি অ্যাটাক হবেই, সো এটা একটু স্বাভাবিক হিসাবে ধরে নিতে পারি। তা বাদে বাদ বাকি যে অনেক মানে ডেঞ্জারাস যেসব অ্যালগির অ্যাট্যাকগুলো যেগুলো হয় সেগুলো এখন পর্যন্ত হয়ে পারেনি, জানি না ফিউচারে হবে কেন। এখনও পর্যন্ত এটা একটা স্ট্যাবল ট্যাঙ্ক না আমি বলবো, কারণ স্ট্যাবল করতে গেলে যখন আমি মনে করবো যে না আমার ট্যাঙ্কটা এবার স্ট্যাবল হয়েছে, আমি সেদিনই এটা স্ট্যাবল ট্যাঙ্ক হিসাবে ঘোষণা দিব। এখন পর্যন্ত এটাকে বলবো একটা আনস্ট্যাবল ট্যাঙ্ক। আমি জানি না এটার কখন কোন অ্যাটাক হতে পারে, আমি এখনও এটাকে পর্যালোচনা করছি, এতদিন ধরে ভিডিও দিইনি। সো বুঝতেই পারতেছেন যে এতদিন ধরে আমি আসলে ভাবছি কোনটায় কী করা উচিত বা ফিউচারে কী করা উচিত, আর সব কিছু মিলাই ঝুলাই আসলে একটা মানে আপাতত একটা মানে মোটামুটি একটা পর্যায়ে আসছে। একেবারে যে খুব খারাপ বা একেবারে যে খুব ভালো না ঠিক তা না, মানে একটা মধ্য পর্যায়ে আছে ট্যাঙ্কের অবস্থা। প্ল্যান্টও দেখতে পাচ্ছেন কোনো প্ল্যান্ট এখনও মেল্ট করেনি, শুধু একটা প্ল্যান্ট বাদে পোস্ট এমন পোস্টেমনের কাহিনী আমি পরের একটা পর্বে বলে দেবো ইনশাল্লাহ। আর রোটালা ভিয়েতনাম তারপরে ওয়ালিচি ওগুলো সব আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রো করছে। আজকে একটু আগে হচ্ছে রোটালা ভিয়েতনাম কাট করছে, ওইগুলো পরের পর্বে দেখাবো। আর তাছাড়া মিকরা জ্যাঙ্গেল ভাল সব ঠিকঠাক আছে, আর সব প্ল্যান্টগুলো ঠিকঠাক আছে। দেখতেই পাচ্ছেন যে রিপিয়েন্স প্ল্যাটোরি সব দাঁড়িয়ে গেছে, কি সুন্দর লাগছে আপাতত দেখতে। আর ওইগুলোর কালারও ইনশাল্লাহ আসা শুরু করছে, আর ফিশও সব ঠিকঠাকই আছে দেখা যাচ্ছে, আর কোনো ফিশের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই যে সেই স্পেশাল গাপ্পিটা, এটার কালারটার জন্য এটা স্পেশাল, আর কোনো আসলেই নাই, কারণ এটা একটা মিক্সড ব্রিড আর কালারটাও আসছে খুব সুন্দর, ব্ল্যাক তারপর হোয়াইট তারপর আরও কিছু কিছু কালার আছে ওর ভিতরে, আর ডিজাইনটা খুব সুন্দর আসছে।
আর সবগুলো ঠিক আছে, এসেই আছে, আর রিপাশো সব প্ল্যান্টও ঠিকঠাকভাবে গ্রো করছে, যেটা মেইন টপিক ছিল। সো এটুকুই বলবো, আপনাদের যদি কোনো ট্যাঙ্ক মানে এই ডিফর্মিস স্পেশালি যদি দরকার হয়, তাহলে ধরেন আপনি যদি প্ল্যান্ট কিনতেও না পারেন, কারো কাছ থেকে জাস্ট 3-4-5টা পাতা জাস্ট চেয়ে আনতে পারেন, পাতাগুলো চেয়ে এনে সেগুলো আপনার ট্যাঙ্কের উপরে ভাসিয়ে দেবেন, ইনশাল্লাহ সেখান থেকে নতুন পাতা গ্রো করে যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আমার মতো দেখতে পাচ্ছেন যে রুট অলরেডি বের হয়ে গেছে, এটা জাস্ট আপনি ট্যাঙ্কে লাগিয়ে দিলে আপনার নতুন প্ল্যান্ট হয়ে যাবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।